আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফ, আমি রুদ্রোস। চলে আসছে সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন অনেক এবং সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। তবে আজকে আপনাদেরকে অল্প বাজেটে দুটি গাড়ি দেখাবো, খুব সুন্দর দুটি গাড়ি, প্রোবক্স এবং 111, এই দুটি গাড়ি। তো চলুন আমরা গাড়ি দুটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ি নতুন নতুন রিভিউ। সাদম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসছি আপনাদের শোরুমে। গাড়ির কালেকশন মোটামুটি ভালোই থাকে এবং সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। তো এই মুহূর্তে কী কী গাড়ি আছে আপনি একটু জেনে নিন। এই মুহূর্তে আপনার আমাদের কাছে আছে হলো গিয়া 3টি 1GO, 2টি 8-এর, 1টি 10-এর, আর আপনার প্রোবক্স আছে 1টি 4-এর মডেল, 111 আছে, হুন্ডা ভেজেল আছে, আপনার KR42 NO আছে 2টা, X NO আছে 1টা, প্রিমিও আছে 2টা, 1টা 7-এর মডেল, 1টা 2-এর মডেল, আর এলিয়ন আছে 6-এর, X XO ফিল্টার আছে আপনার 10-এর, ব্ল্যাক কালারে এই আছে আপনাদের। আচ্ছা, প্রিমিও আছে? জি, প্রিমিও আছে 2টা,2008-এর রেজিস্ট্রেশন, হোয়াইট কালার। হোয়াইট কালার। আর অবশ্যই আপনারা শোরুমে গাড়ি আনার আগে চেক করে নিয়ে আসেন। হুম, অবশ্যই। তো শোরুমে আনার পরে গাড়িতে কি কি কাজ করিয়েছেন? এটা আমরা টাচ আপ করছি। টাচ আপ হয়েছে? হ্যাঁ, টুকিটাকি চাকার কাম ছিল এগুলো করাইছি। আচ্ছা, টাচ আপের কাজ হয়েছে। আপনাদের কি গাড়িতে অরিজিনাল কালারটি আছে? হ্যাঁ, কালার অরিজিনাল সাদা, হোয়াইট কালারই। আচ্ছা, সামনে পিছনে টাচ আপের কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম সময় তো বলেন যে সামনে পিছনে টাচ আপের কাজ হয়। হ্যাঁ হ্যাঁ। আপনার প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? হ্যাঁ। হেডলাইট? না, হেডলাইট গুলো আপনার নতুন লাগানো। আচ্ছা, হেডলাইট পরে লাগানো হয়েছে, নতুন করে ইনস্টল করা হয়েছে পরে। আচ্ছা, চাকাটিও দেখি, চাকার রিম তো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, চাকা যেগুলো আছে 7-8 মাস ইউজ করা যাবে? হ্যাঁ যাবে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। আমরা একটু ব্যাক সাইডটিও দেখি, সম্ভবত সিএনজি ইনস্টল করা আছে। এটা প্রাইভেট প্রাইভেট কার, প্রাইভেট ইউজ আর কি, প্রাইভেট ইউজ হয়েছে। হুম, ডান পাশে হালকা একটু দাগ আছে দেখা যাচ্ছে। এটা ওই যে আমাদের এই জায়গায় আর কি একটু সরাতে গিয়ে লেগে গেছে, হালকা একটু ঘষা লাগছে আর কি। আপনি তো আপনার ওয়াশ করলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, পলিশ করলে হালকা একটু টাচ আপ করে দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা করে দিব। ব্যাকলাইট অরিজিনাল আছে? না, এগুলো নতুন লাগানো, ব্যাকলাইট নতুন ইনস্টল করা হয়েছে। আমরা একটু কার্গো স্পেসটি দেখি ভাইয়া। জি, দেখুন, এই ধরনের গাড়িতে আসলে স্পেস থাকে অনেক, সিএনজি ইনস্টল করার পরেও আসলে যথেষ্ট স্পেস রয়েছে। জি, একটু পেছনের সিটটি দেখি। সিট কভার মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, ফ্রেশ আছে, সিট কভার গুলো একবার ফ্রেশ আছে। চারটি গ্লাসই আসলে ম্যানুয়াল। ডিভিডি প্লেয়ার ওকে আছে ভাইয়া? জি। আর এসির পারফরমেন্স কিরকম? জি, এসি পারফরমেন্স ভালো আছে, ভালো আছে। আপনি গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে? হ্যাঁ হ্যাঁ, গাড়ির সাথে। প্রতিটি সুইচ ওকে আছে? জি জি। একটু কষ্ট করে যদি আপনাদেরকে একটু ইঞ্জিনটিও দেখান। হ্যাঁ, অবশ্যই দেখাবো, আসেন। VVTi ইঞ্জিন? জি, VVTi ইঞ্জিনটি আছে? জি জি।
সার্ভিস করেছেন ইঞ্জিনের? এমনি আমরা উপরে হালকা ওয়াশ করেছি, শুধু ওয়াশ করেছেন, জি। সার্ভিসের প্রয়োজন নেই? জি না, চাইলে যে যিনি নিবে যদি চায় ওনার থেকে আর কি সার্ভিস করে নেবে। আচ্ছা, সার্ভিস করে দিবেন তাহলে, ওটা আলোচনা সাপেক্ষে। এই মুহূর্তে ইঞ্জিন সম্পূর্ণ ওকে আছে? হ্যাঁ ওকে আছে, দেখেন যে ভিতরে অনেক ফ্রেশ, কোনো জায়গায় একটু খোলা কাটাও নেই। সাদাম ভাই, আমরা একটু জানবো, যেহেতু চারটি গ্লাস, এই ডোরের গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল, জি, এটা কি অটো করার সিস্টেম আছে? হ্যাঁ সিস্টেম আছে, একদম জেনুইন ভাবে করা যাবে, জাস্ট একটু খরচা লাগবে। আচ্ছা, কিরকম খরচ হবে? এই 20-25 হাজার টাকা লাগতে পারে, 20-25 হাজার টাকা খরচ হবে যদি চার দরজা আপনি অটো করতে চান। আচ্ছা, আর এই মুহূর্তে সামনে পিছনে বাম্পার ইনস্টল করা যেতে পারে, যিনি কিনবেন উনি যদি চান সেই স্টিল বাম্পার লাগানো যায়। বাম্পার কিরকম টাকা খরচ হবে? 5000 টাকার মতো। 5000 টাকার মতো। ডিভিডি প্লেয়ার রয়েছে, জি, এবং সিট কাভারও ভালো আছে, জি। এই মুহূর্তে শুধু সামনে পিছনে বাম্পার ইনস্টল করা, শুধু বাম্পার টাই ইনস্টল। আমার গাড়ি মডেল সময় দাঁড়াবে জানেন? গাড়ি মডেল হলো 2004 এর, রেজিস্ট্রেশন হলো 2008 এ, পেপারটা আছে আপনার 22 সালের 11 মাস। আর প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস রাখতেছেন 6,70,000 টাকা। 6,70,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, সুযোগ আছে, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, জি। তারপর যারা গাড়িতে কিনতে আসবেন, শোরুমে আসবেন, ফিজিক্যালি দেখবেন, এবং অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে, টুকটাক যদি একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা করতে হবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাইয়া। আমরা 111 গাড়িটি দেখি, আসেন এটাও দেখেন, সিলভার কালার, জি সিলভার কালার। মডেল কত ভাইয়া? এটা মডেল হলো 2000 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। 2000 এর মডেল এবং 2003 এর রেজিস্ট্রেশন, জি। গাড়ি অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো? না না, কোনো কিছু চেঞ্জ হয় নাই, সবই অরিজিনাল আছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটি গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট, জি সব অরিজিনাল আছে, জি জি অরিজিনাল আছে। এগুলো চাকাগুলো অনেক ফ্রেশ আছে, আপনি চালাতে পারবেন অনেকদিন। সামনের একটু স্কেচ আছে, একটু স্কেচ আছে, এই যে যেরকম আপনার এই জায়গায় একটু হালকা টুকিটাকি আছে, এগুলো আপনার অরিজিনাল কালার আছে, তো এই জন্য আমরা ধরি নেই। আচ্ছা, এবং পিছনে গ্লাস হচ্ছে প্রাইভেসি গ্লাস, সম্ভবত পেপার লাগানো, জি জি পেপার লাগানো, পেপার লাগানো। ব্যাকলাইট অরিজিনাল আছে, জি। আমাদেরকে যদি একটু কার্গো স্পেসটি দেখান ভাই, জি আসুন। সিএনজি ইনস্টল করা আছে, জি সিএনজি করা আছে, তারপর যথেষ্ট স্পেস আছে, জি। একটু পেছনের সিটটি দেখি, প্রথম পার্টির নাম আছে গাড়িটি, জি। সিট কভারগুলো ভালোই আছে, ডিভিডি প্লেয়ার নেই, ডিভিডি প্লেয়ার সম্ভবত লুকিং গ্লাসের সামনে আছে। এটা কি ভালো আছে ভাইয়া? জি, ডিভিডি প্লেয়ার ওকে আছে। আপনার গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে? হ্যাঁ হ্যাঁ গাড়ির সাথে। এসি কেমন? জি এসি, হ্যাঁ ভালো। সিট কভার গাড়ি হলো অল অটো, অল অপশন অটো, জি অল অপশন অটো। সিট কভার গুলো মনে হয় একটু চেঞ্জ করতে হবে, যিনি কিনবেন উনি চাইলে সিট কভার চেঞ্জ করে নিতে পারবেন, কারণ অনেক দিন চাইলে চেঞ্জ করে নিতে পারবে, মোটামুটি এখন ফ্রেশ আছে, জি আসেন। আর পার্টস তো अवेलेबल পাওয়া যায়, এগুলো अवेलेबल পার্টস সারা বাংলাদেশ আছে। এদের পার্টস সার্ভিস করেছেন আপনি তো ইঞ্জিনের? জি জি সার্ভিস করা আছে, সার্ভিস করা আছে, জি। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? জি এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে, আপনি কিন্তু ইনশাআল্লাহ নিয়ে চালাবেন। এই মুহূর্তে টুকটাক একটু টাচ আপের কাজ আছে, এবং হ্যাঁ চাইলে করে নিতে পারেন ভাই, এই অবস্থা চালাতে পারবেন, বেশি একটা এবং যিনি কিনবেন উনি যদি চান সেক্ষেত্রে সিট কভার ইনস্টল করে নেবেন, জি। ভাই আমরা গাড়ি মডেল সময় আরেকবার জানবো, গাড়িটা মডেল হলো আপনার
2000 মডেল 2003 এর রেজিস্ট্রেশন আচ্ছা আর পেপারস পেপারসটা আছে 22 সালের 12 মাস আচ্ছা আর প্রাইস কত রাখছেন স্যার এটা প্রাইস রাখছে আপনার 545000 টাকা 545000 টাকা আস্কিং প্রাইস হ্যাঁ এটা সিসি দইলো 1331 1331 সিসি আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে জি এই প্রাইজের মধ্যে কি আপনারা টাচ আপের কাজটি করে দিবেন এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ঠিক আছে ভাই আমরা একটু শোরুম অ্যাড্রেস জেনে নেই এটা হলো আপনাদের মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোড কেউ যদি আপনি ভেরিবাদে আসতে চান তাহলে মোহাম্মদপুর 4 রাস্তার মোড় থেকে আপনি গাবতলী দিকে আগালি লিমিটেড 3 এর ঢাল বাগা মসজিদের ঠিক অপোজিটে আর কেউ যদি সিয়া মসজিদে আসতে চান তাহলে আপনি সিয়া মসজিদ র‍্যাব অফিসের ঠিক উল্টা দিকে লিমিটেড 3 নম্বর রোডের পশ্চিম মাথায় এসে পড়বেন একবারে আর মোবাইল নাম্বার কি বলে দেন 0842093726 ভাইয়া অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যতটুকু সম্ভব দাম আর একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম